আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এসকেরাফি ইউটিউব চ্যানেল। আমি রাফি আসি আপনাদের সাথে। তো আপনারা অনেকেই ফেসবুকের জন্য স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান, হয়তো আপনারা তৈরি করতে পারেন না। তো যারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন না, তারা কিভাবে খুব অল্প সময়ে একটি প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তো তাদের জন্য এই ভিডিওটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং খুব অল্প সময়ে একটি প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও তৈরি করে ফেলুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো লাভ ফটো ভিডিও এডিটার্স। তো এটা আপনার প্লে স্টোরে পেয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনার এখান থেকে লেটস স্টার্টে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পর এখানে একটি এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে এক্সাইটিং ভিডিও এডিটর অ্যান্ড কারেন্ট মাল্টিপ্লে ফটো সিঙ্গেল ফটো, তো আপনি এখান থেকে সিঙ্গেল ফটোতে ক্লিক করে দেবেন। তো তারপর আবার একটি অ্যাড আসবে, আপনাকে এটি সম্পূর্ণ দেখতে হবে। তো অ্যাডটি শেষ হওয়ার পর আপনাকে এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখানে স্কোয়ার, ভার্চুয়াল, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি ভার্চুয়াল এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আপনার ফটোটি এখানে শো করছে। তো তারপর চাইলে আপনারা এখান থেকে ফটোটাকে ক্রপ করে নিতে পারেন। আমি এখান থেকে ক্রপে ক্লিক করে ফটোটাকে একটু ক্রপ করে নেই। তারপর আমরা এখানে কর্নারে ক্রপে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। তারপর আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে একটি অ্যাড আসবে, আমাদেরকে অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে। তারপর আপনারা এখানে অনেকগুলো ফ্রন্ট দেখতে পাবেন, যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফ্রন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাড টেক্সটে ক্লিক করে যে কোনো একটা টেক্সট লিখে দেবেন। তো এখান থেকে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। তারপর আপনারা কালারকে ক্লিক করে আপনার পছন্দ মতন একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক, তারপর আমরা টেক্সটটাকে যে কোনো এক জায়গায় বসিয়ে নেব। তো আমি টেক্সটটাকে নিচে কর্নারে বসিয়ে নিচ্ছি। তারপর আপনারা এখানে স্টিকারে ক্লিক করে বিভিন্ন ধরনের স্টিকার নিতে পারেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে ভিডিওর ব্রাইটনেসটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর অ্যাড আসবে, এটাকে ক্লোজ করে দিবেন। তারপর আপনারা মোর ইফেক্টে ক্লিক করে বিভিন্ন ইফেক্টস আছে সেখান থেকে চাইলে ডাউনলোড করেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আগে থেকেই কয়েকটি ইফেক্ট ডাউনলোড করে রেখেছি। তো আপনাকে আমি সেখান থেকে একটি ইফেক্ট দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে লাভ ইফেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইফেক্টটি কত সুন্দর দেখাচ্ছে। তারপর আপনারা ফ্রেমে ক্লিক করে এখানে অনেকগুলো ফ্রেম রয়েছে, তো আপনি এখান থেকে বিভিন্ন ফ্রেম অ্যাড করতে পারেন। তো আমি কোনো ফ্রেম অ্যাড করব না। তারপর আপনার মিউজিকে ক্লিক করে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারেন। তারপর একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন মিউজিক, মিউজিক ফাইল ম্যানেজার, অনলাইন মিউজিকে বিভিন্ন অনলাইন মিউজিক পাবেন। তো মিউজিকে ক্লিক করে যে আপনার ফোনে অনেকগুলো মিউজিক থাকে তো সেগুলো দেখতে পাবেন। ফাইল ম্যানেজার ক্লিক করলে আপনার ফোনের অডিওগুলো দেখতে পাবেন। তো আমার মিউজিকে একটি মিউজিক আছে, তো আমি সেই মিউজিকটিকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মিউজিকটি অ্যাড হয়ে গেছে। এখানে টেক্সট আর স্টিকারের কাজ আগেই করে এসেছি। তারপর আপনারা কর্নারে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে গেছে। এখন আপনাকে বলছে নতুন কোনো ফটো সিলেক্ট করে ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং নিচে থাকা লাল বাটনটির উপরে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।